সাধারণ সাধারণ যুক্ত আছেন আমাদের সাথে আপু ভালো আপনি হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আশা করছি আপনি ভালো আছেন বলেন তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধর্ম সংস্কারের বিষয়টা আসলে কি মানে এই কিছুক্ষণ আগে উনি যুক্ত হলেন উনি বললেন যে বৌদ্ধ ধর্মে যদি কোনো এরকম মানে ত্রুটি থাকে সেটা আপনি হচ্ছে রেফারেন্স সহ তুলে ধরলে ওটা সংস্কার করা যেতে পারে বা এরকম হিন্দু ধর্মেও বলা হয় যে এই বিষয়গুলো সংস্কার করা হয়েছে তো আমার কথা হচ্ছে ধর্মটাকে তো যারা মানি বা মানে তারা তো এটাকে একটা ডিভাইন জিনিস হিসেবে মানে তো যেটা মানুষ সংস্কার করতে পারে সেটা কতটুকু ডিভাইন আর এটাকে তাহলে অত বিশ্বাস করারই বা মানে এটা কোথায় যুক্তিটা কোথায় চমৎকার একটা প্রশ্ন মানে যেই জিনিসটাকে ডিভাইন একটা বিং মানে সর্বোচ্চ সব কিছুতে অমনিওয়ালা সব বৈশিষ্ট্যের মধ্যে অমনি যুক্ত একটা ক্যারেক্টার সে যেই নিয়ম কানুন আমাদেরকে দিয়েছে সেই নিয়ম কানুনটাকে আমরা কি করছি সংস্কার করছি মানে যে ব্যক্তিটা অমনি সায়েন্স তার চাইতে আমরা বেশি জানছি ও মানে আমরা বেশি জানতেছি সব জানতে জেনে আবার তাকে বলছি যে হ্যাঁ এটাই ঠিক মানে এর উপরে কোনো কথা হতে পারে না কিন্তু আবার সেটাকে আমরা সংস্কার করছি হ্যাঁ 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 মানে আমরা নিজেই আমরা নিজেই বললাম যে এইটা এইটা যেমন ধরেন সতীদাহ একুশ শতকে চলতে পারে না তাই সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হলো এটা বন্ধ করা হলো এবং আমরা খুব প্রগতিশীল আমরা দেখুন দেখুন আমরা কত প্রগতিশীল আমরা কত বেটার কিন্তু তারা এটা বলতে গিয়ে তারা হ্যাঁ নিজেদেরকে তারা প্রগতিশীল বলছে সেটা ঠিক আছে এটা মানতেই হবে তারা প্রগতিশীল বা সেই মানুষগুলা হচ্ছে প্রগতিশীল বলতে ওই অন্ধবিশ্বাসীদের মধ্যে কম অন্ধবিশ্বাসী কিন্তু কিন্তু তারা এটা বলতে গিয়ে তো তারা তাদের ধর্মটাকে বাষ মেরে দিল বা তাদের ঈশ্বরকে তো তারা ছোট করে ফেললো তারা বোঝালো যে তারা বেশি বোঝে

এইটা মানুষ করতে পারলো তাদের ঈশ্বর করতে পারেনি ছোট করলো সংস্কারের কথা বলে এবং তারা আসলে নিজেদের ধর্মকে নিজেদের ঈশ্বরকে পুরোপুরি ছোট করছে এবং তারা নিজেরা ঈশ্বরের চাইতে বেশি জানে এটাই প্রমাণ করতেছে এটাই আর সেরকম কিছু না কোন টপিক নিয়ে কথা বলতে চাইনি মানে আমি লাইভ শুনি তো তো হঠাৎ করে যদি কারো কথায় মনে হয় যে এরকম অসঙ্গতি তখন যুক্ত হয়ে ঠিক আছে ভালো করেছেন আপনি আপনাকে ধন্যবাদ খুব চমৎকার একটা পয়েন্ট তুলে ধরার জন্য আমরা তাহলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে পরের কোনো একটা অতিথির কাছে যুক্ত হই আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে শুভরাত্রি আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন যার জন্য আমি জয়েন হইছি সেটা হচ্ছে এই খ্রিস্টানের যে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই দুইটার মধ্যে আসলে মানে মেইন পার্থক্যটা কি এটা একটু আমার জানার খুব দরকার ছিল আর মানে ওল্ড টেস্টামেন্ট যেটা আছে এটা কি হচ্ছে মোসাআলা ইসলামের যে তাওরাত গ্রন্থ সেটার কপি নাকি অন্যভাবে কোনোভাবে মেক করা হয়েছে আর ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের মধ্যে আসলে দুইটার মেইন পার্থক্যটা কোথায় যদি একটু বলেন ওল্ড হচ্ছে আগের কালের যে নবীরা ছিল তাদের শরিয়ত এবং নিউ টেস্টমেন্ট হচ্ছে এই যিশু খ্রিস্ট বা মুসলমানদের মতে ঈসা নবী তার উপরে যে শরিয়ত বা তার উপরে যে বিধিবিধানা ছিল আসলে সেটা এখন এটার ভিতরে পার্থক্য হচ্ছে যে ওল্ড টেস্টামেন্টটা অনেকখানি বর্বর অনেক কাটা কাটি মারামারি তো পতাকাই নাই রাখলো হলো আহ মায়রা ফেলো কায়টা ফেলো জবাই করে ফেলো মানে এমনও কথা আছে দুই পুরুষ যখন ঝগড়া করতেছে তখন যদি এক পুরুষের বউ এসে মাঝখানে কথা বলে তার স্বামীর পক্ষ নিয়ে কথা বলে তাহলে তাকে তার স্বামীর করে কেটে বলতে হবে এরকম অনেক উদ্ভট উদ্ভট হাস্যকর মানে বর বড় কথাবার্তা অর্ডেস্ট্রমেন্টের মধ্যে আছে যেগুলো ছিল পুরো পূর্ববর্তী নবীদের শরীয়ত অনেকগুলো নবীর বক্তব্য সেখানে আছে অনেকগুলো নবীর উপরে যে ইয়া নাজিল হয়েছিল নিয়ম কানুন নাজিল হয়েছিল সেগুলো আছে এবং মুসানবির উপরে যে শুধু টেন কমান্ডমেন্ট নাজিল হয়েছিল সেটাও না মুসানবির আবার অনেকগুলো আইন নাজিল হয়েছিল নিউ টেস্টামেন্ট হচ্ছে শুধুমাত্র ঈশ্বরের উপরে যিশু খ্রিস্টের উপরে যেটা ইয়া হয়েছে সেটু সেটু অংশ সেইখানে আবার যিশু খ্রিস্ট বলেছে যে সে পূর্ববর্তী নবীদের বিধিবিধানকে সমুন্নত করার জন্যই মানে বাস্তবায়ন করার জন্যই পৃথিবীতে নাজিল হয়েছে এবং সে সেই আহ ওল্ড টেস্টামেন্টের যে বর্বর আইনগুলা সেগুলাকে সে সমর্থন করেছে এবং সমর্থন করে সেগুলাকে সে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যই তার আগমন ঘটেছে বলে সে সেই নিউ টেস্টামেন্টের মধ্যে বলেছে তো সেই হিসেবে আসলে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের ভিতরে বেশি কোনো পার্থক্য নাই যে কারণ দাবি অনুসারে দুইটা ঈশ্বরের থেকে আগত এবং এবং যীশু খ্রিস্ট আসলে ওল্ড টেস্টামেন্টের আইনগুলোই প্রতিষ্ঠা করতে এসছে এবং ওল্ড টেস্টামেন্টের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে লড়াই করতে এসছে এবং সেই কিছু নিজস্ব কিছু নতুন আইন কানুনও সে নিয়ে এসছে এই এছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই মানে জিনিসটা হচ্ছে এরকম ওই আগের যে নবীগুলোর বইগুলো ছিল ওইটাই একটু মডিফাইড ভাষণ হচ্ছে নিউ টেস্টামেন্ট না 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 আগের যে যে ইয়াগুলা ছিল সেগুলা ছিল ওল্ড টেস্টামেন্ট সেই নবীগিদের বিধিবিধানগুলো হচ্ছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট হচ্ছে ঈসা নবীর উপরে যে বিধিবিধান নাতেল হয়েছে যেগুলো ভিতরে বর্বরতা একটু কম তুলনামূলকভাবে এই ওল্ড টেস্টামেন্ট এর থেকে বর্বরতা একটু কম সেটা হচ্ছে নিউ টেস্টামেন্ট আর এই দুইটার মধ্যে কি কোনো ইয়া আছে মিল আছে কিনা মানে ওইখান থেকেই ম্যাক্সিমাম জিনিসগুলা এটার মধ্যে অ্যাড করা হইছে এটাই মানে মিল তো যে পুরনো কাহিনী তো সব তো হাওয়ার কেচ্ছা তারপরে হচ্ছে নূহ নবীর কেচ্ছা ইব্রাহিম তারপর சாலমন দাউদ এদের কেচ্ছা এগুলো তো সবাই কি দুই জায়গাতেই একই কিন্তু নতুন যে অ্যাড হইছে যিশু খ্রিস্ট যে কথাগুলা যে বাণীগুলা দিছে যে কথাগুলা তার অপরিদেরকে বলছে সেগুলো হচ্ছে নতুন টেস্টমেন্ট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই ধন্যবাদ মুমিনদের প্রায়োরিটি বেশি চলে যাচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন ঠিক আছে